নমস্কার, বাংলা গল্প সম্ভার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, ভীমসেন ঘটোৎকচ সংবাদ। এ সপ্তাহে আপনারা এই ছোট গল্পটি শুনবেন। শুরু করছি ভীমসেন ঘটোৎকচ সংবাদ। গল্প গল্প দুপুর রাত্রে বিছানায় উঠে বসে রক্তবোসের উপর প্রবল মুষ্টাঘাতের সঙ্গে চিৎকার করে ওঠে শ্রীমান ঘটোৎকচ সান্যাল। গল্প চাই, একটা গল্প, এক্ষুনি, এই রাত্রে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছাড়িয়ে গেছে, অতএব ক্যালেন্ডারের তারিখ বদল করে চলে। হিসাব মতো বলা যায় 10ই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, আর এই 10ই সেপ্টেম্বর হচ্ছে শেষ তারিখ গল্প রপ্তানি করবার। জেলখানার সম্পাদক তাই জানিয়েছেন, পূজা সংখ্যা জেলখানার জন্য 10 তারিখের মধ্যে গল্প একটা চাই চাই। ঘটোৎকচের জীবনে এটা প্রথম স্মরণীয় ঘটনা। সম্পাদক নিজের হাতে চিঠি লিখে, ছাপা চিঠি নয়, সদ্য হাতে লেখা চিঠিতে গল্প চেয়ে পাঠিয়েছেন ঘটোৎকচের কাছে। লিখে আসছে সে আজীবন গল্প, কবিতা, গদ্য, কাব্য, অনেক কিছু। অথচ আশ্চর্যের কথা এই যে আজ পর্যন্ত একটাও ছাপার অক্ষরে দেখা অদৃষ্টে ঘটেনি, হয়ে ওঠেনি তার। ছেলেবেলায় স্কুল ম্যাগাজিনেও না। সম্পাদকের বদমাইশি ছাড়া অবশ্য ন্যায়সঙ্গত কোনো কারণ ঘটোৎকচ আজও খুঁজে পায়নি। এই জেলখানার সম্পাদকই কি তাকে অবহেলা করে ফিরিয়ে দেয়নি? দিয়েছে, কিন্তু এখন বাবা পথে এসো, আপনাদের মতো গুণী ব্যক্তির সহযোগিতা ব্যতীত শারদীয় জেলা জেলখানার সর্বাঙ্গীন সৌষ্ঠব অসম্ভব। হলো তো লিখতে, গেল তো মান, যাক একটা গল্প সে লিখে দেবেই, শুধু চাই এক ছিটে সাহিত্যিক প্রেরণা। অসম্ভব, এরকম বিছানায় বসে বসে পিঠ ঘামানোর কোনো মানেই হয় না। ভাদ্র মাসের গুমোট রাত, চারপাশে নিডেট ইটের দেওয়াল, মাথার উপর কতগুলো কড়ি বর্গা, রাবিশ, সাহিত্যিক প্রেরণা অমনি আসে না। মুক্ত বাতাস চাই, মুক্ত আকাশ, আর চাই মুক্ত অর্থাৎ খোলা ছাদ। জননী ভারতী মা লক্ষ্মীর মতো অমন গেরস্থালি মেয়ে নয় যে গলি ঘুঁজি আনাচে কানাচে উঁকি মেরে বেরিয়ে সুবিধে মতো একটু জায়গা পেলেই নিজের পিঁড়িখানি পেতে বসে পড়বেন। সরস্বতী ঠাকুরুন বনেদি ঘরের মেয়ে, ভদ্রলোক ভিন্ন কারুর চৌকাঠি মারাতে চান না। ধরুন যেমন আমাদের ঘটোৎকচ সান্যাল, একটা মানুষের মতো মানুষ, নামটাই যা তেমন মানানসই নয়। কত অবান্তর কারণেই যে এইসব সৃষ্টি ছাড়া নামের সৃষ্টি হয়। শুনেছি ধাই নাকি আতুরে ছেলের গায়ের রঙের সঙ্গে মিল করে নামকরণ করে গিয়েছিল ঘুটঘুটে। সেইটাই কালক্রমে মহাভারতবিদ দাদামশায়ের হাতে পড়ে ঘটোৎকচে রূপান্তরিত হয়েছে। হোক, ঘটোৎকচ আর কাউকে কেয়ার করে না। গায়ের গেঞ্জি খুলে কোঁচার কাপড়ে ঘাম মুছতে মুছতে ছাদে বেরিয়ে এসে হাঁ করে একটু হাওয়া খেয়ে নেবার চেষ্টা করে। ঈশ্বরের দয়ায় এই নতুন বাসাটায় ঘরের সামনেই একফালি ছাদ আছে। ঊর্ধ্বমুখে তাকিয়ে থাকলে নক্ষত্র খচিত আকাশ, জ্যোৎস্নাস্নাত রজনী টজনী প্রভৃতি ভালো ভালো জিনিস দেখা যায়। কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করে ঘটোৎকচ স্থির হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে ধীরে ধীরে উচ্চারণ করল, একটা গল্প চাই, আজই, এক্ষুনি, 10ই সেপ্টেম্বর, মাত্র কয়েক ঘন্টা বাকি। নতুন বাসায়
ঘটকচের ভাগে যে ঘরখানি পড়েছে সেটিকে ঘর না বলে ঘরের দরুন বলা উচিত। তাতে টেবিল, চেয়ার, বুককেস, আরশি, আনলায় ঠাসা, মেঝে পা ফেলবার জো নেই। কাজেই তক্তপোষের নিচে জমিটুকুতে খাসা করে বিছানা বালিশ নিয়ে আশ্রয় নিয়েছেন ঘটকচের পিসি রক্ষাকালীদের। দু মাসের ছেলে থেকে তিনি ঘটকচের ভার নিয়েছেন, স্বেচ্ছায়, সাগ্রহে, মাতৃস্নেহের আধিক্যে। আসর মা ঘটকচের ব্যাপারে বড় একটা হস্তক্ষেপ করেন না, কারণ আরও 11টি ছেলে মেয়ের ঝক্কি সামলাতে সয়ে সাহিত্যিক বড় ছেলের বায়নাক্কা নেবার মতো এনার্জি তার বড় অবশিষ্ট থাকে না। ঘটকচ পিসিমার সম্পত্তি, পিসিমা তাকে আসই সব আগলে আসছেন, আজও তার ব্যতিক্রম হয়নি। তক্তপোষ থেকে গড়িয়ে পড়ে যায় কিনা, মাঝরাতে একবার উঠে ভুলে যায় কিনা এবং একলা উঠে ভূতের ভয় পায় কিনা, এই সব বিষয়ে পিসিমার খরো দৃষ্টি রাখতে হয়। তাছাড়া তদারক করবার আরও কত কিছু নেই কি? নিশিতে ডাকতে বা অন্ধকারে পেঁচয়ে পেতে পারে না। ঘরটায় আবার জানালার সামনেই প্রকাণ্ড এক নারকেল গাছ, কাজেই মাথার গোড়ায় প্রদীপ জেলে রক্ষাকালী তক্তপোষের নিচ থেকে ওপরের মালটি রক্ষণাবেক্ষণ করেন। তক্তপোষে ঘুষি চালানোর শব্দেই পিসিমার যথা সতর্ক ঘুম পাতলা হয়ে আসে এবং ছাতের দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাড়া পেয়ে তরবর করে উঠে বসে। সঙ্গে সঙ্গে উহুহুহু মাথার দফা গয়া, ঘুম চোখেই চোখে সরষে ফুল দর্শন। বেচারি পিসিমা চিরকাল তো আর গৃহবাসিনী নন, হামাগুড়ি দিয়ে কৌশলে বেরিয়ে আসার অভ্যাস করতে তার কিছুদিন লাগবে। ফুলে ওঠা ন্যাড়া মাথায় হাত বোলাতে বোলাতে ছাদের দরজায় উঁকি মেরেই রক্ষাকালী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। মাঝরাত্রে বিছানা ছেড়ে উঠে এসে অন্ধকার ছাদে দাঁড়িয়ে শূন্যে ঘুষি ছোড়া কিসের লক্ষণ? জ্বর নয়, বিকার নয়, বদ্ধ পাগল নয় তো? নইলে একলা একলা কথা কওয়ার অর্থ কি? পিছয়ে পাওয়া কাকে বলে? অনেকক্ষণ পর পিসিমার বাক্যস্ফূর্তি হল, ক্ষীণ স্বরে ডাকলেন, ও পাপা ঘুটুম, ঘরে আয় মানিক। ও ঘুটুম, শুনছিস? ঘুটুমের কানে অবশ্য শেষর পৌঁছায়নি। রক্ষাকালী কাতর অনুনয়ের সঙ্গে আবার ডাকেন, ও বাপু ঘন্টু, ঘরে এসে একটু করধন। গেলবার সরস্বতী পুজোয় শখের থিয়েটারে মেঘনাথ সেজে ঘটকচ অমনি করে আরশির সামনে দাঁড়িয়ে শূন্যে ঘুষি ছুঁড়ে বিড়বিড় বকত। সেই কথা স্মরণ করে পিসিমা আশায় বুক বেঁধে একটু জোরালো গলায় ডাকেন, ঘেঁচু শুনছিস? ঘরে এসে আলো জেলে একটু কর না, অন্ধকারে গুলিয়ে ফেলবি যে। এতক্ষণে ঘটকচের কান নিজের কাজ করে, চমকে উঠে ঘটকচ ভারী গলায় প্রশ্ন করে, কে? ও পিসিমা, কি চাও? কিছু না বাবা, তুই ঘরে চল। ঘরে? না, অচল অটল স্বর ঘটকচের। না কি রে, এই শেষ ভাদ্রের নতুন হিম, ঠান্ডা লাগবে যে। যাও, বিরক্ত করো না, আমি এখন প্রেরণা আনছি। কি আনছিস? পিসিমা থতমত খেয়ে যান। প্রেরণা? সে তুমি বুঝবে না, বোঝো তো খালি মোছার ঘণ্ট আর কচুর শাক, গল্প চাই বুঝলে? গল্প আজ এক্ষুনি, এই রাত্রি, অনলি ওয়ান গল্প। পিসিমা এতক্ষণে ভরসা পেয়ে একগাল হেসে বলেন, গল্প শুনবি? তাই বল, ছোটবেলার কথা মনে পড়ে গেল বুঝি। দুপুর রাত্রে উঠে অমনি গল্প শুনবার বায়না, না হলেই নয়। তা কি শুনবি বল, সেই ঢেঁকি চিংড়ির গল্পটা না ভুসুন্ডি কাকের? হঠাৎ ঘটকচ খ্যাক করে তেড়ে এসে চোখ পাকিয়ে বলে ওঠে, মাথা খারাপ হয়েছে নাকি? ভাগো ভাগো ইহাসে।
পিসিমা আর দাঁড়ান না, মনে মনে ভাবেন এ পেঁচোয় নয়, সদ্য মামদ নইলে হিন্দি বলি বেরোবে কেন। কাঁদো কাঁদো হয়ে ও ঘরের দরজায় গিয়ে প্রায় আছড়ে পড়ে পিসিমা ডাক দেন, অ বউ বউ শুনছ, কেটুকে আমার কিসে পেয়েছে, ঘটোৎকর জননী চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসে বললেন, ঠাকুরজি কি হয়েছে? হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু। রক্ষাকালীর স্বাভাবিক অস্বাভাবিক কতকটা ফিরে আসে। ধনী ঘুম বটে, ধনী ঘুম বটে, নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছ, এদিকে দেখো এসে ছেলের কাণ্ড। দুজনে এসে দেখলেন ঘটোৎকচ পায়চারি করতে করতে মাঝখানে একটা বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলছে, একটা গল্প, হে ঈশ্বর একটুখানি প্রেরণা। ঠাকুরজি ব্যস্তভাবে বললেন, দাদাকে টেলিগ্রাফ করলে হয় না বউ? বউ হতাশ ভঙ্গিতে বলেন, মাথায় হুঁকোর জল দিলে হতো না ঠাকুরজি? হুঁকোর জল কথাটা মন্দ নয়, কিন্তু জিনিসটা যে দুর্লভ, পাড়াত্রি সীমানায় কেউ তামাক খায় বলে জানা নেই। বউ ব্যাকুলভাবে বলেন, আমাদের পঞ্চাননতলার কেষ্ট কবরেজ তামাক খান। রক্ষাকালী আকুল হয়ে বলেন, তাই তবে কেউ একটি ছুটে গিয়ে আনুক। কে যাবে ঠাকুরজি? ছটার গাড়িতে রেলে চাপলে এগারোটা স্টিমার পাবে। রক্ষাকালী না সূচক গম্ভীর শিরোচ্চালন করেন, তারপর বলেন, দাদা বাড়ি থাকলে যা হয় একটা হতো, তবে নয় ভীম গিয়ে একবার শ্রীপদ ডাক্তারকে ডেকে আনুক। সে যে শ্যামবাজারে গো ঠাকুরজি, তা বললে কি হবে? ডাক্তারের বাড়ি শ্যামবাজারে বলে কি কালীঘাটের লোক বিনি চিকিৎসায় প্রাণ হারাবে? ষাট ষাট সেটের বাচ্চা ষষ্ঠীর দাস ঘুটুমের আমার একশো বছর পেরমাই হোক, লোকের কথা বলছি, লোকের কথা। অসময়ে কাঁচা ঘুম ভেঙে ছাড়পোকামণ্ডিত সুখসজ্জা ছেড়ে উঠে এসে বিশ্বের বিরক্তিমাখা মুখে শ্রীমান ভীমসেন প্রশ্ন করে, আপনি বলছ কি পিসিমা? ছিপদ ডাক্তার তো আমাদের সেই হোথায় দুপুর রাত্রে বাস টেরাম কোথায় পাবো? আবার বাস টেরাম পিসিমা, ভীমকে একবার ভীম তারা দিয়ে ওঠেন। বাবু একেবারে নবাব সিরাজউদ্দৌলা, তোদের কটক জেলার রাত দিন গাড়ি পালকি চড়ে বেড়াস বুঝি, ছোট নখের পা যাবি আর আসবি। ভীম রক্ষাকালীকে ভয় করে না, পিসিমার মুখের পানে এক কুলিস কঠোর দৃষ্টি হেনে উত্তর দেয়, হুম বলি, সে ভদ্র সন্তান আসবে কিসে চেপে, এই ছোট নখের দুই কাঁধে দুখানা ঠ্যাং চাপিয়ে? এই আপনাকে বলি শুনুন বড় মা, দাদাবাবুর মাথা একটু গরম হয়ে গেছে, হবে না বায়োস্কোপ দেখে দেখে মাথার মধ্যে কিছু আর থাকে? মানুষের ভিড়ে আর আলোর গরমে ঘিলু একেবারে টকবক টকবক, ওই সকালবেলা নাপতির ডেকে মাথার তেলটুকুন কামিয়ে এক ঢালা মাখন চাপিয়ে রাখবেন, ব্যাস সব ঠান্ডা। তবু তো সন্ধ্যে রাত্রির কথাটা বলিনি আপনাদের, কদিন হলো একখানা চিঠি এসেছিল, ঘুটের মাচায় তা গুজে থুয়েছিলাম, তবে বিস্মরণ হয়ে গেছি, ঘুটে পারতে চিঠিখানা পড়ল, তা বলি ঠাকুরদাকে দি। হাতে দিতেই বললে, বিশ্বাস করবে না মা, হুড়ি বলে এক লাফ মেরে ঠন করে একটা আধুরি ছুঁড়ে বকশিস করে ফেলল। তা পরেই হঠাৎ চক্ষু রক্তবর্ণ করে বলল, চিঠিখানা কবে এসেছিল রে হতভাগা শুয়োর, দে আমার আধুলি ফেরত, বকশিস নেবেন রাস্কেল কোথাকার। সে মার মুখমূর্তি দেখে আমি আর নেই, আধুলিটি তুলে নে দে ছুট। তখনই বুঝেছি বায়োস্কোপের গরমে মাথাটাই বিগড়েছে দাদাবাবুর। ইত্যবসরে ভরতকচের বাকি দশটি
ভাই বোন গুটি গুটি উঠে এসেছে এবং ঘটনাটা তখন ঘটনাটা কত আন্দাজ করে প্রত্যেকেই একবার দাদাকে উঁকি মেরে দেখে আসছে। হঠাৎকর ঘরে এসে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি দেখছিস সব হাঁ করে, রথ না দোল, সব কটা ঘুম ভেঙে উঠে এসেছিস যে বড়। মা, এর মানে পিসিমা, এর অর্থ? আবার ভীমের আসকেল স্টুপিড বাঁদর সঙ্গ দেখছিস? ওই গো মা, আবার বরফের থলি মাথায় চাপান দেন বলি ভীমসেন ঊর্ধ্বশ্বাসে ছুট। সঙ্গে সঙ্গে মেজ সেজ ন ছোট নতুন রাঙা কোণে ফুল পুঁচকে মটর খুদে সব ছুট ছুট। শুধু পিসিমারই নিজের প্রাণ তুচ্ছ, তাই সামনে এগিয়ে এসে বিষণ্ন স্বরে বললেন, ঘুটুম পায়ে একটু ঠান্ডা জল দিবি? ঠান্ডা জল পায়ে? কেন, আমার মাথা গরম হয়েছে কি নাকি? হা হা, তোমার একটি আস্ত পাগল। তা নয় পিসি, তা নয়, এই দেখো ওয়ারেন্ট জেলখানা থেকে এসেছে, আজকের মধ্যেই আসামি গ্রেপ্তার করতে হবে। হা হা, ভরতকচ মাথার বালিশের তলা থেকে একখানি লম্বাটে খাম টেনে বার করে দেখায়। পিসিমা পড়তে জানেন না, ঘটোৎকচ জননী জানেন। দেখেন যথার্থই খামের উপর বড় বড় করে লেখা জেলখানা। কারুর আর বাক সরে না, ঘটোৎকচ কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে নিয়ে ঢকঢক করে সবটা খেয়ে বিরক্ত ব্যঞ্জক স্বরে বলল, পিসি যাও, তোমাদের রেজিমেন্ট নিয়ে সরে পড়ো, একলা থাকতে দাও আমায়। খিদলিয়ে অনেক কষ্টে একটু প্রেরণা এসেছে, সেটুকু নষ্ট করতে চাই না, যাও সব যাও, একলা থাকতে চাই, একটু একলা, শুধু পৃথিবী আর আমি, না না শুধু কলম আর আমি। আস্তে আস্তে সবাইকে পার করে ঘরতকচ কোষে খিল দিয়ে ফাউন্টেন নিয়ে বসে। পাশের ঘরে গিয়ে কোলের ছেলের ঘামাচি মারতে মারতে ঘটোৎকচের মা বড় ছেলের জন্য দুশ্চিন্তায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, ছেলেটার শেষকালে হাতে দড়ি পড়বে ঠাকুরজি? পিসিমা কাঁদো কাঁদো হয়ে বলেন, ছেলেটার শেষকালে মাথাটা বিগড়লো বউ, মন মন খারাপ, কেউ কারুর প্রতিবাদ করে না। রক্ষাকালী বলেন, দাদাকে টেলিগ্রাফ করা হোক বউ। বউ ঘাড় নেড়ে সায় দেয়, হুঁকোর জলের কথা আর তোলেন না। নিটোল সুডৌল একটি প্রকাণ্ড গল্প লিখে শেষ করে মায়ের ফেয়ার কফি পর্যন্ত সেরে ঘটোৎকচ বেলা 9:30 সময় খিল খুলে বেরিয়ে আসে। হাতে মুখে একটু জল দিয়ে চুলের বারকতক চিরুনি চালিয়ে এক কাপ চা মুখে দিয়ে চলল জেলখানার উদ্দেশ্যে। ডিপিন উকিলের গ্যারেজের উপকার দেড়তলার ঘরে জেলখানার অফিস। সম্পাদক মশাই এইমাত্র কুলুপ খুলে ঘরে ঢুকে দরজাটি ভেজিয়ে দিয়ে ঝাঁটা হাতে ঝাঁট দিতে শুরু করেছেন। এমন সময় কড়া নাড়ার শব্দ। তাড়াতাড়ি ঝাঁটাটা বেঞ্জির তলায় ঠেলে দিয়ে হাত ঝেড়ে দরজা খুলে সম্পাদক মশাই গম্ভীরভাবে বললেন, কাকে চান? এই ইয়ে সম্পাদক মশাইকে, আমাকেই সম্পাদক বলে জানবেন। একটা অবজ্ঞা দৃষ্টি হেনে বিশ্বম্বরবাবু বলেন, বসুন ওই চেয়ারটায়। চেয়ারে বসে ঘটোৎকচ এক গাল হেসে বলে, তবে আর কি, আপনার সঙ্গেই কথাবার্তা চলবে। কথা আর কি, এই নিন আপনার গল্প। কিসের গল্প? সন্দিগ্ধ প্রশ্ন করেন সম্পাদক। কে পাঠিয়েছেন আপনাকে বলুন তো। আমাকে? আমি এনেছি, মানে আমি হচ্ছি ঘটোৎকচ সান্যাল, 11-3 হারান হালদার লেন। সম্পাদক শেষের দিকটায় কান না দিয়ে কুট প্রশ্ন করেন, কিছুদিন আগে আপনি একবার এসেছিলেন না, দেখে পর্যন্ত তাই ভাবছি। আচ্ছা আচ্ছা, বেহায় লোক তো আপনি মশাই,
সত্যি কথা শুনতে চান না তো বলি, ওসব সাব্যাং অন্তর আমার কাগজে চলবে না। অপমানে মুখ কালো করে ঘটোৎকচ উত্তর দেয়, হ্যাংলার মতো অমনি আসিনি, তন্তুর মতো চিঠি পেয়ে আসা হয়েছে মশাই। চিঠি কে দিয়েছে? আপনি দিয়েছেন, এই তো দেখুন না, রয়েছে তো সঙ্গে। ঘটোৎকচ টেবিলে ফেলে দেয় চিঠিখানা। সম্পাদক মশাই খামটা উল্টে পাল্টে দেখে নিয়ে গলা খাঁকারি দিয়ে বলেন, তা কতদিন বাসা বদলেছেন? বলি, এ বাসায় কদিন আসা হয়েছে? এই দিনকুড়ি ঘটোৎকচ অবাক হয়ে তাকায় বিশ্বম্বরবাবুর মুখ পানে। বাসা বদলের কথা বলল কে? হাত গোনে নাকি লোকটা? তা বেশ বদলেছেন, উত্তম করেছেন। তবে ভবিষ্যতে খামের চিঠি খোলার আগে দয়া করে উপরের নামটা দেখে খুলবেন। ঘণ্টেশ্বর সামন্ত, ফেমাস রাইটার, কিছুদিন ছিলেন ওই বাসায়, ওই 11-এর 3-এ। চিঠিখানা তার কাছেই নিবেদন করা হয়েছে, কষ্ট করে একটু দেখে খুললে আর আপনার কাছে লেখা ভিক্ষে করতে যাব। বিশ্বেশ্বর চাটুর্যে হাসালেন। ঘটোৎকচ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বিশ্বম্বরের মুখ পানে নয়, চিঠির ঠিকানায়। হ্যাঁ, এখন চেষ্টা করলেই বোঝা যাচ্ছে ঘটোৎকচের নয়, ঘণ্টেশ্বর সান্যাল নয়, সামন্ত। ঘুটের ঘষা লেগে অক্ষর ক্ষয়ে গিয়ে এই বিপদ। সব দোষটা ব্যাটা ভীমের। মহাভারতের আত্মীয় সম্বন্ধ বিস্তৃত হয়ে মনে মনে ভীমকে একটি কুটুম্ব সম্বোধনে অপ্যায়িত করে ঘটোৎকচ আড়াই হাত লম্বা নড়বড়ে কাঠের সিঁড়ি বেয়ে তরতর করে নেমে যায়। সব অপমানের প্রতিশোধ তুলবে সে। গল্প নয়, গল্প নয়, প্রতিশোধ, প্রতিশোধ। বাজারের পথে ভীমসেন ঘটোৎকচ সাক্ষাৎকার। ভীমসেনের হাতে অরণধনের বাজার, এক হাতে মূলো বেগুন হেন তেন ভর্তি থলে, আর এক হাতে বোঝা কচু ডাঁটা। পয়সা স্টেকের ডাঁটার কমে পিসিমার মন ওঠে না। হঠাৎ ডাঁটার বোঝা হ্যাচকা টানে ধরাশায়ী করে ঘটোৎকচ ভীমসেনের চুলের মুঠি বাগিয়ে ধরে। অতপর এক গাছি কচুর ডাঁটা তুলে সদ্ব্যবহার করতে থাকে তার পিঠে। কলির সবই উল্টো, ভীমসেনের আত্মরক্ষার পথ নেই, শুধু পরিত্রাহী চিৎকার করতে থাকে, ও পরামানিকের পো, খুড়োখানা নিয়ে একবার এসো না গো দাদা, বাবুমশায়েরা দাঁড়িয়ে মজা দেখতে লেগেছেন, পয়সা চারেকের মাখন কেউ এনে দেন না ছাই। কোথায় বা পরামানিক, কোথায় বা মাখন, কা কষ্ট পরিবেদনা। বাজে লোকের ভিড়ে রাস্তা ভর্তি, ঘটোৎকচের ভ্রুক্ষেপ নেই। এক গাছিও কচুর ডাঁটা আস্ত থাকতে যে সে ভীমসেনকে ছাড়বে এ আশা করা যায় না। আর ভীমই কি আস্ত থাকবে? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ভীমসেন ঘটোৎকচ সাক্ষাৎকার। পরবর্তী রবিবার হাজির হব এরকমই একটি সুন্দর গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।